আমি আপনাদেরকে সুইজের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি। হ্যাঁ, এই ড্রেসটা একদমই পুরোটা পিটানো, খুব সুন্দর এমব্রয়ডারির কাজ এই, আর হচ্ছে নিচে এই। হ্যাঁ, এই এই ড্রেসটা খুবই সুন্দর, খুবই সুন্দর আপনার এই। আর এটার সাইডে খুব সুন্দর একটা প্যানেল আছে আপনার, প্যানেলটাও মানে কি বলবো যে অনেক সুন্দর আপনার এটা 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 আমার ড্রেসের নিচে নিয়ে আমি এটা দিয়ে দিব। হ্যাঁ, ড্রেসের এটা কিন্তু আপনার সুইজের মধ্যে এই, আর এটা ব্যাক সাইড, এই ব্যাক সাইডটা হচ্ছে আপনার এই, পুরো ব্যাক সাইড খুবই খুবই গুড কোয়ালিটি। আর হচ্ছে আপনার স্লিভ এই একদমই সুইজের মধ্যে। হ্যাঁ, এটা এই সুইজের মধ্যে। আর হচ্ছে আপনার এটা দেখাই, এটার সাথে এটা দেখ প্যান্ট, এই আমার পুরোটা। এটা কিন্তু প্যানেলটা, প্যানেলটা আমি সাইডে সুন্দর করে এনে আমি ধরবো। প্যানেলটা হলো এই ড্রেসের এই 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 প্যানেলটা এখানে আমি, কেউ আবার উল্টা ভাববেন না যে সাইডে কাপড়, এটা এটা কিন্তু সাইডে না, এটা হচ্ছে আপনার প্যানেল। হ্যাঁ, ড্রেসের প্যানেল, তারপরে প্যান্ট হচ্ছে আপনার কালো কালো না, কুচকুচে কালো না, বাট এই যে প্যান্ট এটা। আর হচ্ছে আপনার ওড়নাটা, হ্যাঁ ওড়নাটা হলো শিফন, খুব সুন্দর আপনার ওড়নাটা শিফনের মধ্যে, ওয়াও এই যে মানে ভারী শিফনটা, ভারী টাইপের খুবই সুন্দর এই এই। হ্যাঁ, আপনার পুরো ড্রেসটা এটা সুইজের মধ্যে আপনার এমব্রয়ডারি করা, এত সুন্দর কালারটা এই। প্রাইস হচ্ছে এটা 3,400 টাকা, 3,400 টাকা এই আপনার সুইজের এই ড্রেসটা। এখন হচ্ছে আমি আরেকটা দেখাবো, এটা এটাও আপনার বেশ সুন্দর। হ্যাঁ, ব্যাক সাইড এই কাজটা এই সামনে, আর হচ্ছে কালার কালারটা সুন্দর, মানে গ্রিন লাভার যারা তাদের জন্য। আর হলো নিচে এই এই কাজটা থাকবে, তারপর সাইডে তো একটা সুন্দর প্যানেল, আবার হচ্ছে আপনার এটা ব্যাক সাইড। হ্যাঁ, প্যানেলটা ব্যাক সাইড, তারপরে হলো দুইটা স্লিভ, এটাও আপনার সুইজের মধ্যে, কিন্তু কাপড়টা ভারী টাইপেরই আছে, এত পাতলা না। আর হলো হালকা কালারের মধ্যে আপনাকে ইনার এই সেমিস করতে হয়, আর ডিপ কালারগুলোতে সুইজ আপনার লাগে না। এই এটা হলো আমার ড্রেসের ফ্রন্ট, তারপরে সাইডে আমি আবার সুন্দর করে প্যানেলটা ধরি। হ্যাঁ, এই এটা হলো পুরোটাই আমার কামিজ, ফ্রন্ট ব্যাক স্লিভ হয়ে গেল। হ্যাঁ, এখন হচ্ছে আমি আপনাদেরকে প্যান্টটা দেখাই, এই হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্যান্ট, তারপর হলো আমার ওড়নাটা, ওড়নাটা অনেক ভারী টাইপের শিফন জর্জেট, ভারী টাইপের শিফন জর্জেট আপনার ওড়নাটা, গ্রিনের মধ্যে এরকম জাম কালার ওড়না, বেশ সুন্দর। হ্যাঁ, প্রাইস হচ্ছে আপনার 3,400 টাকা, 3,400 টাকা, অনেক গুড গুড ফেব্রিক্স এটা। হ্যাঁ, প্রাইস 3,400 টাকা। এখন আমি আরেকটা দেখাবো, এই ইয়েলো ইয়েলো কাজ এটা। হ্যাঁ, এটার কাজগুলো হচ্ছে এই, মানে মাঝখানের এটা হলো প্রিন্ট ডিজাইন, তারপরে হলো আপনার এখানে কালো দেখা যায় কেন, আচ্ছা কালো না, বাট এই জায়গাটা এই, তারপরে হলো আপনার নিচের ডিজাইনটা হচ্ছে এই, খুব সুন্দর করে আপনার এস কালারের মধ্যে এমব্রয়ডারি করা, এবং এই সাইডে প্যানেলটা আছে। এটা আমি দেখা গেল ড্রেসের নিচে, যখন আমি এটা এই প্যানেলটা আমি দিব তাহলে ড্রেসের কমপ্লিট লাগবে, এখন একটু ড্রেসটা আনকমপ্লিট লাগছে। হ্যাঁ, এই কালারটা বেশ সুন্দর। তারপরে হচ্ছে আপনার এই হলো ব্যাক সাইড, ব্যাক সাইডের পিছনে আপনার প্যানেল আছে এই। হ্যাঁ, এটা সবাই খুব ভালো করে ভিডিওগুলো খেয়াল করবেন, দেখবেন, দেখে কনফার্ম হয়ে তারপরে ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন। এই হলো আমার দুইটা স্লিভ, দুইটা স্লিভ। এখন আমি আবার ফ্রন্ট পার্টে চলে যাই, এটা
এই হচ্ছে আমার ড্রেসের ফ্রন্ট পার্ট। এখন ওড়নাটা আমি নিব এই, হ্যাঁ এটা হলো আমার ফ্রন্ট। পুরো ফ্রন্ট পার্টটা আমি এখানে ধরি, তারপর সাইডে আমি প্যানেলটা নিয়ে আসি। এই প্যানেলটা কিন্তু আপনার কামিজের নিচে বসাবেন, একদমই কামিজের নিচে বসাবেন এটা। হ্যাঁ তো এই আমার পুরো ড্রেসটা সুইজের মধ্যে, খুবই গুড কোয়ালিটির একটা সুইজ। এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়, প্যান্টটার মধ্যে ইচ্ছে করলে আপনি আপনার এই প্যানেলটা দিতে পারেন, ভাল লাগবে। যদি মনে করেন প্যান্টে দিবেন ওড়নাটা, ওড়নাটা হচ্ছে আপনার ভারী শিফন জর্জেট। হ্যাঁ ওয়াও, অনেক বড় একটা কলকা, এই এই অনেক ভারী টাইপের শিফন। বাট এই ড্রেসগুলো কিন্তু আমি আপনাদেরকে ডিসকাউন্টে দিচ্ছি, যখন আমি কিনে নিয়ে আসছি আরো প্রাইস বেশি ছিল, এখন যতটুকু সম্ভব একটু কনসিডার করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। প্রাইস অনলি 3,400 টাকা, বাট সুইজের এটা অনেক গুড কোয়ালিটি পাকিস্তানি এই ড্রেসগুলো। হ্যাঁ এটা আপনার প্রাইস হলো 3,400 টাকা, 100% কনফার্ম হয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন। ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে হচ্ছে আপনার ফুল টাকাটা আমাকে বিকাশ করবেন, দেন সুন্দরবন কুরিয়াতে আপনার ড্রেসটা চলে যাবে। হ্যাঁ।